নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। 11 নভেম্বর 2022 শুক্র রাশি পরিবর্তন করছে, অর্থাৎ তুলা রাশি থেকে বৃশ্চিক রাশিতে শুক্র প্রবেশ করছে। এই বৃশ্চিক রাশিতে প্রবেশ করে শুক্র যে 6 রাশিকে দিতে চলেছে অপার ধন, সেই 6টি রাশির বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি। তবে একটি কথা, ভিডিওর আলোচনাটা অবশ্যই সম্পূর্ণরূপে শুনবেন। দেখুন, 11 নভেম্বর 2022 শুক্র যে রাশি পরিবর্তন করছে, অর্থাৎ সেনাপতির ঘরে ঢুকছে শুক্র, এই শুক্লাচার্যের বিশেষ আশীর্বাদে, বিশেষ বরদানে 6 রাশির ভাগ্য চমকাতে চলেছে। কোন এই সৌভাগ্যশালী 6টি রাশি আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করতে চলেছি। দেখুন, শুক্র আপনার রাশিচক্রে কেমন আছে সেটা একান্তই দেখা দরকার। কেউ কেউ বলে না, শুক্র নিচস্থ হয়ে আছে স্যার, আমাকে কেউ কেউ বলেছে। দেখুন, শুক্র নিজভঙ্গ রাজ্য যখন তৈরি করে কি না, তখন কিন্তু অপার ধন দেয়। আমি একটি কথা বারবার বলেছি, শুক্র যদি আপনার জন্মকুণ্ডলিতে, আপনি যখন জন্মিয়েছেন সেই সময় শুক্র যদি আপনার জন্মকুণ্ডলিতে ভালো না থাকে, তাহলে আপনি, আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, যতই টাকা থাক না কেন, ভোগ আপনি করতে পারবেন না। আমাদের এই পার্থিব জীবনে ভোগটাও কিন্তু বিশেষভাবে ইম্পর্টেন্ট। আমরা এসেছি এই পৃথিবীতে কিছু কাজ করতে, কিন্তু নিজে ভোগটাও কিন্তু করতে এসেছি। কিন্তু অনেকে কি জানেন, অর্থ আছে, সুখ নেই, ভোগ নেই। কেন? দেখতে হবে আপনার রাশিচক্রে শুক্র কোন পজিশনে অবস্থান করছে। নাম্বার 1 পয়েন্ট, শুক্র আপনার ডিগ্রিগত দিক থেকে এবং ভাবগত দিক থেকে এবং নক্ষত্রগত দিক থেকে চুলচেরা বিশ্লেষণ করা দরকার। কারণ শুক্র আমাদের ভোগ কারক গ্রহ, বিলাস, ঝাঁ চকচকে যাই দেখছেন, জানবেন শুক্রের কিন্তু প্রভাব আছে। আর শুক্র যার ভালো আছে, আমি একটু বলে দিই, তাদেরকে দেখবেন একটু বয়স হয়ে গেলো কি না, তাদেরকে কিন্তু বয়সটা কিন্তু ধরা যায় না। অর্থাৎ একটা মুখের মধ্যে লালিত্য ভাব থেকে যায়, অর্থাৎ মানে বিশেষভাবে আকর্ষণীয় কিন্তু হয় সে। অর্থাৎ সেটা যদি কোনো ছেলের ক্ষেত্রে থাকে, সে ছেলের উপর আকর্ষণ থাকবে। কোনো মেয়ের ক্ষেত্রে যদি শুক্র ভালো থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার উপর, কিন্তু মেয়ের উপর কিন্তু আকর্ষণ কিন্তু থাকবে। শুক্র হচ্ছে আমাদের গ্ল্যামার দুনিয়া, ফিল্ম দুনিয়ার কারক গ্রহ। শুক্র আপনার জন্ম ছকে কেমন রয়েছে সেই অনুযায়ী আপনি কিন্তু এক্স্যাক্ট রেজাল্টগুলো কিন্তু আপনি পাবেন। শুক্র আপনার যদি শুভ অবস্থাতে থাকে, লিখে রাখুন, নিশ্চিতরূপে আপনি ভালো ফল পাবেন এই সময়। 2টি রাশির ক্ষেত্রে তো এক্সিলেন্ট রেজাল্ট দিতে চলেছে। অর্থাৎ যে 6টি রাশির কথা বলছি কি না, 6টি রাশির মধ্যে 2টি রাশি এক্সিলেন্ট রেজাল্ট কিন্তু পেতে চলেছে। অপার ধন আসতে চলেছে এই 2টি রাশির। এবং আমি আবারও বলছি, যাদের ক্ষেত্রে হচ্ছে না, আমি চ্যালেঞ্জ নিয়ে বলছি এবং দায়িত্বের সাথে বলছি, কৌশিক রায় প্রেডিকশন মাটিতে পড়ে না এবং
চ্যালেঞ্জ নিয়ে কাজ করে এবং দায়িত্বের সাথে কাজ করে। ওই হবে হচ্ছে বলে কোনো কথা না, আপনার জন্মচকে যেটা বিধাতা আপনাকে লিখে দিয়েছে, আপনার গ্রহের বাধা আছে, বিঘ্ন আছে, সেই বাধা কাটানোর দায়িত্ব আমার। প্রচুর ভিডিও দেখছেন, ভাবছেন যে আমার মনে ভালো সময় আসবে, না, সবারই ক্ষেত্রেই যে হবে সেটা কিন্তু কখনোই নয়। একই রাশির কোটি কোটি মানুষ আছে। এখানে নিজের ব্যক্তিগত জন্মছক, মহাদশা, অন্তর্দশা বিশেষভাবে কিন্তু ইম্পর্টেন্ট। আপনার জন্মকুণ্ডলী সর্বশেষ কথা বলবে। এবং শুক্র আমাদের ভোগের কারক গ্রহ। শুক্র যদি আপনার ভালো থাকে, ঐশ্বর্যপূর্ণ কিন্তু আপনি হবেন। অর্থাৎ এই জায়গাটা কিন্তু দেখা কিন্তু দরকার। অনেকে বলছেন যে স্যার শুক্র ক্ষেত্রে আমি ডায়মন্ড লাগে। দেখুন, ডায়মন্ডেরও আমি একটা কথা বলছি, লাভ যেমন আছে লোকসানও কিন্তু আছে। কী কী লোকসান আছে সেটা আমি কিন্তু পূর্বে কিন্তু ভিডিও কিন্তু দিয়ে রেখেছি, কারা ডায়মন্ড পড়তে পারবেন। ওই জন্য কৌশিক রায়ের প্রোগ্রাম দেখতে হয়, নয়তো পিছিয়ে পড়তে হয়, এগিয়ে থাকতে পারবেন না। ওই জন্য ডায়মন্ড কারা পড়তে পারবেন, কোন কোন লগ্নের জাতক জাতিকারা পড়তে পারবেন, কোন অবস্থাতে ডায়মন্ড পড়া ভালো, এটাও কিন্তু আমি পূর্বে কিন্তু আমার এই অ্যাস্ট্রো এডুকেশন আপনাদেরই দিয়ে এই প্রিয় চ্যানেলে কিন্তু দিয়ে রেখেছি। এই জন্য বারবার বলি, একটু পূর্বের ভিডিওগুলো দেখুন না, অনেক বিস্তারিত আলোচনা আছে যেটা আপনারা হয়তো জানেন না, কাকে কোনটা দরকার, কোন রত্ন কার জন্য সঠিক। একজন দক্ষ অ্যাস্ট্রোলজার আপনাকে বলতে পারবে, চুলচেরা বিশ্লেষণ করা দরকার। ফট করে কোনো আপনি রত্ন পড়ছেন, কেন পড়ছেন, দেখুন যে কোনো রত্নের, আমি বলছি যে কোনো রত্নের, যেমন শুভ প্রভাবও আছে অশুভ প্রভাবও আছে, লাভ আছে লোকসান আছে। এই জন্য দক্ষ অ্যাস্ট্রোলজারকে, যাকে আপনার মানে জীবনে একজন আদর্শ মনে হচ্ছে, একজন পথপ্রদর্শক মনে হচ্ছে, না, তার হাত ধরে চললে আমি সঠিক পথে যেতে পারবো, আপনি কন্ট্যাক্ট করুন। এবার আমি আলোচনা করি শুক্রের রাশি পরিবর্তনের। আমি এক্সিলেন্ট দুটি রাশির কথা আগে বলে দিই, তারপরে চারটি রাশির কথা বলছি। এক্সিলেন্ট যে রাশি, কুম্ভ রাশি। কুম্ভ রাশির আপনার ঠিক কোথায় অবস্থান করছে, আপনার কর্ম হবে, আপনার ঠিক ভাগ্যাধিপতি কর্ম হবে, এবং আপনাদের চতুর্থপতিও কর্ম পাবে। রাজযোগ সৃষ্টি করছে, কেন্দ্র ত্রিকোণ রাজযোগ সৃষ্টি করছে আপনাদের ক্ষেত্রে। অর্থাৎ আপনারা যারা মিডিয়ারিয়েটের জায়গাতে আছেন, আপনারা যারা শেয়ার মার্কেটের সঙ্গে যুক্ত আছেন, অনলাইন কাজের সঙ্গে যুক্ত আছেন, হোটেল বিজনেসের সঙ্গে যুক্ত আছেন, আপনি কসমেটিক গুডসের সঙ্গে যুক্ত আছেন, ট্রাভেল ট্যুরিজমের সঙ্গে যুক্ত আছেন, এক্সিলেন্ট রেজাল্ট পেতে চলেছেন এবং কর্মক্ষেত্রে উন্নতি হতে চলেছে। নাম্বার ওয়ান এক্সিলেন্টের যে রাশি। দ্বিতীয় যে রাশির কথা বলবো, এক্সিলেন্ট সিটি হচ্ছে মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে কিন্তু আপনাদের পঞ্চমপতি এবং কর্মাধিপতি একাদশভাবে কিন্তু অবস্থান করছে, শনি এবং শুক্রের সঙ্গে পরম কিন্তু মিত্রতা কিন্তু রয়েছে, আপনাদের আকস্মিক অর্থপ্রাপ্তি আপনাদের নিশ্চিত হতে চলেছে, কর্মকেন্দ্রিক সমস্যাগুলো কাটবে, এবং একাদশভাবে যে গ্রহ যখন যায় কিনা বিশেষভাবে লাভ কিন্তু দিয়ে থাকে। অর্থাৎ লাভভাবে যখন যে কোনো গ্রহ, আপনাদের প্রফিট, আপনাদের লাভ এই সময় কিন্তু দিতে চলেছে। শুক্রাচার্যের বিশেষ আশীর্বাদ পড়তে চলেছে আপনার মকর রাশির উপর। তিন নম্বর যে রাশির কথা আমি বলবো, এ দুটি এক্সিলেন্ট। তিন নম্বর রাশি আপনার মহা সৌভাগ্যশালী রাশি, তুলা রাশি। তুলা রাশির অধিপতি
আপনার ধনভাবে অবস্থান করছে, পরিবারের জায়গায় অবস্থান করছে, অর্থাৎ ডেফিনেটলি অর্থনৈতিক স্থিতি কাঠামো আপনাদের মজবুত হতে চলেছে। যারা গান বাজনার সঙ্গে যুক্ত আছেন, গ্ল্যামার দুনিয়াতে আছেন, যারা ভালো আঁকেন, অর্থাৎ খুব আঁকার যাদের হাত ভালো আছে তাদের ক্ষেত্রে ভালো, এবং আপনাদের এ সময় সম্পত্তিগত দিক থেকেও আপনারা লাভ কিন্তু পেতে চলেছেন। নির্ণায়ক রেজাল্ট পেতে চলেছে তুলা রাশি। পরিবারে বেশ কিছু সমস্যার সমাধান হতে কিন্তু চলেছে। এরপর যে রাশির কথা আমি বলবো সেই রাশির নাম কর্কট রাশি। কর্কট রাশির আপনাদের চতুর্থ পতি এবং আপনাদের একাদশ পতি পঞ্চমভাবে অবস্থান করছে। কর্কট রাশির ক্ষেত্রে এক্সিলেন্ট রেজাল্ট আপনাদের দিবে, আকস্মিক অর্থপ্রাপ্তি, শেয়ার মার্কেট, স্টক বিজনেস, গোল্ড, চাঁদি, জেপস অ্যান্ড জুয়েলারি, এখান থেকে আপনারা কিন্তু লাভ পাবেন। প্রেমের ক্ষেত্রে আপনারা নিশ্চিত রূপে, যাদের প্রেম ভেঙে গেছিলো, প্রেমে ব্রেকআপ আসছিলো, প্রেমের ক্ষেত্রে আপনারা কিন্তু লাভ পেতে চলেছেন কর্কট রাশি। এবং সম্পত্তিগত দিক থেকেও আপনারা কিন্তু বেনিফিট আপনারা কিন্তু পেতে চলেছেন কর্কট রাশি। দীর্ঘদিন আটকে আছে, পেন্ডিং হয়ে আছে এমন কোনো কাজ আপনাদের সম্পূর্ণ হবে, এবং গ্ল্যামার দুনিয়াতে যারা আছে, যারা কসমেটিক্সের বিজনেস করছেন, যারা বিউটি পার্লারের বিজনেস করছেন, যারা গার্মেন্টসের বিজনেস করছেন কর্কট রাশি, তাদের ক্ষেত্রে কিন্তু মানে দুর্দান্ত লাভ দিতে চলেছে। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন কর্কট রাশি। এরপর যে রাশির কথা আমি বলবো সেই রাশির নাম আপনার বৃষ রাশি। বৃষ রাশির আপনার সপ্তমভাবে অবস্থান করছে, দুর্দান্ত লাভ দিবে, বিশেষ করে ব্যবসা, যারা ব্যবসা করছে, পার্টনারশিপ বিজনেস করছেন, অনলাইন কাজের সঙ্গে যুক্ত আছেন, বিদেশের সাথে যুক্ত আছে, এবং দাম্পত্য সুখের জায়গা এবং বিবাহের কানেকশানগুলো আপনাদের আসবে। যারা বিয়ের ব্যাপারে প্রচেষ্টা করছিলেন, বিয়ের একটা শুভ যোগাযোগ আপনাদের কিন্তু আসতে কিন্তু চলেছে, আপনি যদি হন বৃষ রাশির মানুষ। এবং আর্থিক স্থিতির জায়গা মজবুত হতে চলেছে বৃষ রাশি। নির্ণায়ক রেজাল্ট পেতে চলেছে, কল্পনার বাইরে রেজাল্ট পেতে চলেছে বৃষ রাশি। এরপর যে রাশির কথা আমি বলবো সেই রাশির নাম আপনার সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে যদিও আপনাদের সুখভাবে অবস্থান করছে, সুখ সাধন আপনাদের বৃদ্ধি হতে চলেছে, এবং সম্পত্তিগত দিক থেকে আপনারা লাভ পেতে চলেছেন শুক্লাচার্যের বিশেষ আশীর্বাদে, এবং কেরিয়ারের ক্ষেত্রে আপনারা কিন্তু লাভ এই সময় কিন্তু পেতে চলেছেন। কর্মকেন্দ্রিক সমস্যাগুলো আপনাদের কাটতে কিন্তু চলেছে, মানে আমূল পরিবর্তন আসতে চলেছে শুক্লাচার্যের আশীর্বাদে, বরদানে। যে ছয় রাশি কথা বললাম কোটিপতি হতে কিন্তু চলেছে, লিখে রাখুন যদি আপনার জন্মচক্রে শুক্র ভালো থাকে। যারা আমার সাথে অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন। যারা পরামর্শ নিতে চান, নিজস্ব জন্মকুণ্ডলী দেখাতে চান, অবশ্যই আপনারা এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে মেসেজ করুন, সময় মতো আপনারা রিপ্লাই পেয়ে যাবেন। এবং এর পাশাপাশি যারা কবর নিতে চাইছেন, সম্পূর্ণ এখন ক্যাশ অন ডেলিভারির সিস্টেম কিন্তু চালু হয়ে গেছে। যারা ক্যাশ অন ডেলিভারি নিতে চাইছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই সুযোগগুলো কিন্তু আসতে কিন্তু চলেছে। প্রিয় দর্শক বন্ধু, ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।